বড় হয়ে গাড়ি কিনবো। অনেক বড় হয়ে গাড়ি কিনবে? আমি অনেক বড় হব। মেয়েরা দোয়া করবেন আমরা যাতে বড় হাঁপে শুতে পারি। হারিয়ে যাব একদিন আমি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার বলো তো, আলাই বলো। আলাই বলো। ওয়ালাই বলো। আলাই আমি পারি। বলো। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ। তুমি বলো। ওয়ালাইকুম সালাম। এই তো হইছে, দুজনের হইছে মাশাআল্লাহ। কেউ সালাম দিলে সালামের উত্তরে বলতে হয় কি বলতে হয়? ওয়ালাই বলো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাই ঈদের দিন বললা না? আজকে ঈদের দিন না? আজকে ঈদের দিন না? ঈদের নাম কি জানো তোমরা? ঈদের নাম কি বলো তো? ঈদের নাম কি? ঈদুল আজহা। ঈদুল ঈদুল আজহা। জোরে বলো। তুমি বলো। ঈদুল আজহা। ঈদুল আজহা। ঈদুল আজহা মানে হলো ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? খুশি। খুশি। আর আজহা মানে কি? কুরবানি। কুরবানি কি? কুরবানি কি? কুরবানি। কুরবানি বুঝছেন? কুরবানির ঈদ। কুরবানির ঈদ মানে কুরবানির খুশি। ঈদুল আজহা মানে কি? খুশি। ঈদুল আজহা মানে কি? কুরবানির খুশি। বলেন। কুরবানির খুশি। হ্যাঁ, ঈদুল আজহা মানে কুরবানির খুশি। ঈদুল আজহায় একটা তাকবীর বলতে হয়। এই তাকবীরটা নাম তাকবীরে তাশরিক। কি নাম? তাশরিক। তাকবীরে তাশরিক। কি নাম? তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটা বলবা তোমরা? বলো। জি বলবো। বলবা তোমরা? জি বলবো। বলবা? বলবা। বলবা? বলবা। হ্যাঁ, তাহলে বলি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তারপরে তুমিও ফার্স্ট হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার। এটাকে তাকবীরে তাশরিক বলে। এটাকে কি বলে? তাকবীরে তাশরিক। তাশরিক বলে। কুরবানির দিন জোরে জোরে বলতে হয়, ঈদ গায়ে যাইতে হয়, বুঝছেন? আচ্ছা, তাহলে তাকবীরে তাশরিক আমরা বললাম। আজকে ঈদগায় তুমি গেছিলা? তুমি গেছিলা? মোল্লা গেছিলা? তুমি কি কিছু কিনছো ঈদগাহ থেকে? কি কিনছো? মজা। মজা কিনছো তুমি? আমি চিপ কিনছি। চিপ? আর খেলনা কেন নাই? খেলনা কেন নাই? সত্য কিনা দেয়? কিনে দেয় নাই? এত নিষ্ঠুর রায়হান ভাইয়া। রায়হান ভাইয়া কিনে দেয় নাই? আই হাই, মোল্লারা কিনে দেয় নাই মানে খেলনা কিনে দেয় নাই? কে কিনে দিছে? আম্মু। আম্মু কিনে দিছে নাকি আব্বু? আম্মু কিনে দিছে। কি মিশা কথা, আমি না কিনে দিলাম? দেখছো মোল্লা আব্দুল্লাহ, মোল্লাকে মিশা কথা বলে কিনে দিলাম আমি, তা আম্মু কিনে দিস। হ্যাঁ আচ্ছা, মোল্লা নাকি দুরুদ শরীফ পারো? তুমি পারো দুরুদ শরীফ? তুমি পারো? আমি পড়াই দেই, দেখি যে ভালো বলবে সে ফার্স্ট হবে। ঠিক আছে, দুরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ। আল্লাহ তার উপরে, যে দুরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে রহমত দৃষ্টি দেয়। কি দেয়? রহমতের দৃষ্টি। কি দেয় বলো তো মোল্লা? কি দেয়? রহমতের দৃষ্টি দেয়। দৃষ্টি দেয় আল্লাহ। যে দুরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে রহমতের দৃষ্টি দেয়। কি দেয় আল্লাহ তার উপরে? রহমতের দৃষ্টি দেয়। হ্যাঁ, আল্লাহ রহমত। তাহলে পড়ি আমরা আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আবার কিন্তু সে ফার্স্ট হয়েছে। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। সল্লি আলা محمد محمد وعلى وعلى مولا فاستر آل محمد آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى وعلى آل إبراهيم آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মা
মাশা আল্লাহ, সুন্দর হয়েছে তো। আর একটু বাকি রয়েছে, আল্লাহুম্মা দুজন ফাস্ট, বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, দেখো মোল্লা কি সুন্দর হাত বান্ধে বইছে, দেখছো সুন্দর লাগতেছে, তোমারও সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আচ্ছা, ঈদের দিন আর একটা কাজ করতে হয়, সেটা কি জানো? কোলাকুলি করতে হয়। তুমি কি কারোর সাথে কোলাকুলি করছো? কার সাথে করো নাই? আজকে এখন কোলাকুলি করতে হবে তুমি আর মোল্লা। আগে মুসাফা করো, নেমে দাঁড়াও, নেমে দাঁড়াও, নাম হ্যাঁ এই এক হাত নিচে দিয়ে, এইবার হ্যাঁ এই পাশে একবার করো, এ পাশে একবার করো, হ্যাঁ এটাকে বলে ঈদের কোলাকুলি। বলো করো, আবার 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 করো, আবার করো, এই যে হলো ঈদের কোলাকুলি। এবার বসো, বললো বসো যাও, এটাকে ঈদের দিন এটা করতে, এটা করলে কি হয় জানো? মোহাব্বত বাড়ে। কি বাড়ে? মোহাব্বত বাড়ে। আমরা একটা গজল গাইতে পারি, কোনটা? রায়হান বেয়ে যে গজল শিখছিল কোনটা? হারিয়ে যাবো একে দিন আমি, হারিয়ে যাবো একে দিন আমি, ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি, রবনাইব বনে চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি, রবনাইব বনে চিরদিন। এরপর বলবো আরো? বলবো না? হ্যাঁ হ্যাঁ, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। মোল্লা লারি, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ও শুরু কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সত্যই এই দুনিয়ায় থাকা যাবে না, সত্যই থাকা যাবে না? কোথায় যাব আমরা? কবরে না? যে কালকে মাহফুজ আলম তোমাদের চাচ্চু মারা গেছে, মাহফুজ আলম চাচ্চু কালকে মারা গেছে না? আমরা জানা দিয়ে গেছিলাম, শুনছো? কলরবের মাহফুজ আলম চাচ্চু মারা গেছে, চাচ্চু। হ্যাঁ, তোমাকে তো লয়ে যায়নি, তুমি ছোটো মানুষ, জানা যায় যেতে হয় না, তাই নিয়ে যায়নি। তবে এই দুনিয়ায় থাকা যাবে না, যাবে যাবে যাবে, তাহলে কোরআন পড়তে হবে। কি করতে হবে? কোরআন। কোরআন কি পড়তে হবে? কোরআন পড়ো। তুমি কি হাফেজ কোরআন হতে চাও? কার মতো হতে চাও? তুমি কার মতো হতে চাও? রাহান ভাইয়ের মতো। সত্য? তাহলে তো বাড়ি আর থাকা যাবে না, মাদ্রাসায় যেয়ে ভর্তি হয়ে
দুইজনে মিলে মাদ্রাসায় যেয়ে পড়তে হবে। কে তোমরা পড়বা মাদ্রাসায় যেয়ে? সত্য? মাশাআল্লাহ। জি বাবা, আমাদের কাছে গিয়ে পড়ানো লেখি তাই? তুমি তো আমি দেখছি তুমি সরল সরল লিখতে পারো, ক খ লিখতে পারো, ABCD লিখতে পারো, 1 2 লিখতে পারো, আলিফ বা লিখতে পারো। তুমি তো অনেক ভালো ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি পারো এইসব? না, তুমি তো পারো সরল সরল, দেখলাম সেদিন লিখতে পারো। তুমি তো আরও ভালো, তার চেয়ে তো ভালো। তুমি দেখে দেখে পারো, দেখে দেখে পারলেও তো অনেক, তুমি দেখে দেখে পারো, এটা তো অনেক, মাশাআল্লাহ। কি মোল্লা, ঠিক না? এখন আমরা সবার কাছে একটু দোয়া চাই। হ্যাঁ, বলো যে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন অনেক বড় হাফেজ হতে পারি। বলো তুমি, আপনারা দোয়া করবেন আমরা যাতে বড় হাফেজ হতে পারি। তুমি বলো তো, আপনারা যেন অনেক দোয়া করেন আমি অনেক বড় হব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই। এই যে আমাদের দুইজন খুদে মানুষ যারা আমাদের কলিজার টুকরা, একজন রায়হানের ভাই আবদুল্লাহ আর একজন আমার সন্তান আবু রায়হান জুনিয়র, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে অনেক অনেক বড় আলেম বানান, হাফেজ বানান, সাথে সাথে নেককার বানান, পরহেজগার বানান। আপনাদের সন্তানটাও যেন এরকম বড় একজন মানুষ হয়। সাথে আমাদের সাথে একজন আরেকজন লোক আছে, রায়হান। রায়হান ভাই একটু কথা আমরা শুনতে চাই না? শুনি দেখি রায়হান ভাইয়া কী বলে। কি রায়হান ভাইয়া, আবদুল্লাহ, তোমরা আজকে আসছো, কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এই যে এতক্ষণ ওস্তাদ তোমাদেরকে এই যে শিখালেন ঈদের দিন কী কী করতে হয়, তোমরা কী করেছো, তোমাদের ভালো লেগেছে? ভালো লেগেছে তোমার? আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে তোমরা সামনে আরও পড়াশোনা করবে ইনশাআল্লাহ। পড়াশোনা করে অনেক বড় হবে, ঠিক আছে? অনেক বড় হয়ে গাড়ি কিনবে? যাক, আল্লাহ তোমাদের দুজনকে বড় একজন বিখ্যাত মানুষ হওয়ার তৌফিক দিক। তোমরা বলো আমিন। আমিন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। নাকি ভিডিও শেষ করব? হ্যাঁ। নাকি আরো বলবা? ঠিক আছে, আমরা আজকের জন্য এখানেই শেষ করছি। ঈদের দিন আমাদের এই প্রিয় ভাই আবদুল্লাহ এবং আমার আরেক ভাইয়া আবু রায়হান ও তাদের দুজনের আজকে কী কী করলো ঈদের দিনে আমরা জেনে নিলাম। সামনে ইনশাআল্লাহ আরও বিষয় নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।